হ্যালো বন্ধুরা, অনেক বড় একটি নিউজ বেরিয়ে এসেছে। আমরা যেটা সবাই জানি যে কিছুদিন আগে ইন্ডিয়ান গভর্নমেন্ট পাবজিকে ব্যান করে দিয়েছে, তো নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ক্যাম্পেইনের মধ্যে একটি গেম লঞ্চ হয়ে গেছে, তো গেমটির নাম ফৌজি। তো আজকের ভিডিওতে এই গেমটির ব্যাপারে পুরো সবকিছু আপনাদেরকে বলবো, ডিটেলসে বলবো। তো আপনারা দেখছেন দ্য আল্টিমেট টেকনিক্স ইউটিউব চ্যানেল, আপনাদের সাথে আমি দীপ। তো এই ফৌজি গেমটি লঞ্চ হয়ে গেছে এবং তার পোস্টারও রিলিজ হয়ে গেছে, ফিয়ারলেস অ্যান্ড ইউনাইটেড গার্ডস। গেমটির ব্যাপারে খুব বেশি কিছু ডিটেলস লিক হয়নি, যে গেমটি কবে লঞ্চ হবে, গেমটি কত জিবির গেম হবে, তো আমি কিছু খুঁজে খুঁজে ডিটেলস বের করেছি, তো আজকের ভিডিওতে এগুলো আমি আপনাদেরকে বলবো। তো এই গেমটি তৈরি করেছে এনকোর নামে একটি কোম্পানি। তো আমি যখন এই কোম্পানির সাইটে গিয়ে চেক করি, তো দেখি কোম্পানিটি একটি ব্যাঙ্গালোর বেসড ইন্ডিয়ান কোম্পানি। তো আপনি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, এবং এই কোম্পানি যিনি সিইও আছেন এবং সাথে সাথে যারা গেম ডেভেলপার আছেন সবাই ইন্ডিয়ান। এবং গেমটি রিলিজ করার কিছুক্ষণ পরেই কোম্পানির সিইও একটা টুইট করেছেন যে আমরা একটি গেম লঞ্চ করতে চলেছি, গেমটির নাম ফৌজি। তো গেমটি নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ক্যাম্পেইনের মধ্যে আসছে, তো আমার মনে হয় এটি পাবজির একটি রাইভাল গেম হতে পারে। এবং উনি আরো বলেছেন যে গেমটি থেকে যা রেভিনিউ জেনারেট হবে, গেমটি থেকে যা ইনকাম হবে, তার 20% ভারতকে বি ট্রাস্টে চলে যাবে। তো ভারতকে বি ট্রাস্ট তৈরি করা হয়েছিল যারা, যে আর্মিরা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন, তাদের জন্য, তাদের ফ্যামিলিকে এই টাকাটা দেওয়া হবে। তো এটি খুব ভালো একটা মুভ ভারত সরকারের দ্বারা, আমার খুবই পছন্দ হয়েছে যে ভারতের বি ট্রাস্টে এই গেমের 20% টাকা চলে যাবে। এবং তার সাথে সাথে অক্ষয় কুমারও টুইট করে জানিয়েছেন, অক্ষয় কুমার যিনি আমাদের বলিউডের সুপারস্টার, উনিও এই গেমটিকে প্রমোট করছেন। তো ওনাকে দেখে কিছুটা ট্রাস্ট তৈরি হচ্ছে, কারণ উনি আর্মির উপরে অনেক সিনেমাও বানিয়েছেন এবং আমরা সবাই ওনার ফ্যান। তো এই গেমে আপনি পাবজির মতো সব মোড পাবেন, যে ব্যাটল রয়্যাল মোড আছে, এবং আপনি গেমের মধ্যে পাবজিতে ঠিক যেভাবে কথা বলতেন সেইভাবে একজন আরেকজনের সাথে কথা বলতে পারবেন এই গেমের মধ্যে। তো গেমটি যখন রিলিজ হবে এবং গেমটি প্লে স্টোরে চলে আসবে, তো আমি গেমটিকে ডাউনলোড করব এবং আমার ফোনে খেলে আপনাদেরকে দেখাবো। তো আমি খুব খুশি, আমার খুব ভালো লাগছে যে আমি দেশেরই তৈরি একটা গেম খেলবো। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং নিচে কমেন্ট সেকশনে লিখে জানাবেন যে ফৌজি গেমটির ব্যাপারে আপনি কি মনে করেন, এবং তার সাথে সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনকে অন করে দেবেন লেটেস্ট টেকনোলজি ভিডিও সবার আগে দেখার জন্য। তো দেখা হবে পরের ভিডিওতে, গুড বাই।